এই মহাসমাবেশের উদ্দেশ্যই হচ্ছে যে সরকারকে এটা চাপ দেওয়া এবং বাধ্য করার চেষ্টা করা যে সরকার যেন তার সম্বিত ফিরে পায়, শুভবুদ্ধির উদয় হয় এবং তারা এই দাবিটা মেনে নিয়ে, এক দফা দাবি মেনে নিয়ে তারা একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে গড়ন করে ক্ষমতা দখল করে বসে আছে এবং তারা তাদের এই ক্ষমতাকে চিরস্থায়ী করবার লক্ষ্যে আমরা সবসময় যে কথাটা সন্দেহ করি যে একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্যে তারা পর পর দুটো নির্বাচন 2014 নির্বাচন এবং 2018 নির্বাচনকে একটা প্রহসনে পরিণত করে তারা নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে রাষ্ট্রের ব্যবহার বাহিনীকে ব্যবহার করে তারা নিয়ন্ত্রণ করেছে এবং নির্বাচনের ফলাফল তারা নিজেদের ঘোষণা করে বেআইনিভাবে অবৈধভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করে বসে আছে। আমরা এই বিষয়গুলো প্রথম থেকে বলে আসছিলাম এবং যে বিষয়টা আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে বলেছিলাম যে সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে কখনই কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আর আমরা লক্ষ্য করে দেখেছি এবং সবাই দেশের আপনার যারাই দেশ নিয়ে রাষ্ট্র নিয়ে চিন্তা করেন তারা সবাই মনে করেন যে এই রাষ্ট্রের সকল সমস্যাগুলো সংকটগুলো এখন একটি জায়গাকে কেন্দ্র করে তা হচ্ছে নির্বাচনী ব্যবস্থাকে কেন্দ্র করে। যদি সত্যিকার অর্থে একটা অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন এখানে না ঘটে, জনগণ যদি ভোট দিতে না পারে, জনগণের দ্বারা নির্বাচিত পার্লামেন্ট যদি তৈরি না হয়, সরকার যদি তৈরি না হয়, তাহলে যে সংকটগুলো সৃষ্টি হয়েছে ইতিমধ্যে দেশে দেশের রাজনীতিতে অর্থনীতিতে সামগ্রিকভাবে সকল দেশে সেই সংকটগুলো নিরসন করা অসম্ভব। সেই কারণেই আমরা দেশের প্রায় সকল রাজনৈতিক দলগুলো আলোচনা করে দীর্ঘদিন আলোচনা করে আমরা যুগপৎভাবে আন্দোলন করে আমরা কয়েকটা দাবি পেশ করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা। এই দাবিগুলো সর্বশেষে আমরা এক দফা দাবিতে নিয়ে এসেছি। সে এক দফা দাবিটি আমাদের খুব পরিষ্কার যে সবকিছু করতে হলে প্রথমেই যে কাজটা করতে হবে যে সংসদ আছে যেটা সম্পূর্ণভাবে অসাংবিধানিক অবৈধ সেই সংসদকে বিরক্ত করতে হবে এবং বর্তমান নির্বাচন কমিশন দিয়ে কখনই নির্বাচন সুষ্ঠু হবে না, এই কারণে এই নির্বাচন কমিশনও এই সরকারের দ্বারাই গঠিত। সুতরাং আমরা বলেছি যে একটা নতুন যে সরকার আমরা নিরপেক্ষ নির্দলীয় সরকার গঠিত হবে তারা একটা নিরপেক্ষ নতুন নির্বাচন কমিশন গঠন করবে, সেই নির্বাচন কমিশনের মাধ্যমে নতুন নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের দ্বারা নির্বাচিত প্রতিনিধির সমন্বয়ে একটি পার্লামেন্ট এবং একটি সরকার গঠন হবে। সেখানে জন্য আমরা বলেছি যে আমাদের এক দফা দাবিতে আমরা আন্দোলন শুরু করেছি। এই আন্দোলনে আপনারা দেখেছেন আমরা যখন থেকে আন্দোলন শুরু করেছি তখন থেকেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য দলগুলো যারা এই যুগপৎ আন্দোলনে আছেন তারা সবাই কিন্তু শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করার চেষ্টা করছি, কিন্তু প্রতি পদে পদে এই অবৈধ সরকার তাদের রাষ্ট্রীয় যে যন্ত্রকে ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারীকে ব্যবহার করে আমাদের সমস্ত শান্তিপূর্ণ সমাবেশকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। আপনারা দেখেন সারা দেশে বিভাগগুলোতে আমরা যে সভাগুলো করেছি, কিছুদিন আগেও যে পদযাত্রা আমরা করেছি, প্রত্যেকটি অত্যন্ত শান্তিপূর্ণভাবেই আমরা করে আসছি এবং আজকে আমরা আগামী 28 তারিখে জবাবান করেছি এক দফা দাবিতে এই সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা, একটি নিরপেক্ষ নির্দলীয় সরকার গঠন করা এবং একটি নতুন নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে একটি নতুন নির্বাচন করা। সেই দাবিতে আমরা আগামী 28 অক্টোবর একটা আগামীকাল আমরা একটি মহাসমাবেশ দেখেছি। এই মহাসমাবেশের উদ্দেশ্যই হচ্ছে যে সরকারকে এটা চাপ দেওয়া এবং বাধ্য করার চেষ্টা করা যে সরকার যেন তার সম্বিত ফিরে পায়, শুভবুদ্ধির উদয় হয় এবং তারা এই দাবিটা মেনে নিয়ে, এক দফা দাবি মেনে নিয়ে তারা একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে একটা নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি করে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে নির্বাচনের কোনো অনুকূল পরিবেশ নেই, এ কথা গতকাল আপনার নির্বাচন কমিশন যারা আছেন তারাও স্বীকার করেছেন যেখানে কোনো নির্বাচন অনুকূল পরিবেশ নেই, কিন্তু তারপরেও যেহেতু তারা সংসারে সরকারের বসংবদ সেই কারণে তারা আবারও বলেছেন যে তারপরেও তাদেরকে নির্বাচন করতে হবে।